কত গ্রিবাল বাতে এটা দিলে চালা বলো দু দিতে পারবো উপালা লোরে তালা তুমিও পালা কি আমি কাকা এঙ্গেল দি ভাই আমি না লোলতে পারছি না তোলতে পারছি তালা কি কর বলে ভাই মেলে যাব নাকি তালা ভূত উলাও তেলো কম্বাপ দাঁত গুলো এই চিলাই তেলে বা মা বন্ধুরা মকর সংক্রান্তি তুলে আসতেছে ওই জন্যে আমরা আজকে মিটিং করছি মকর সংক্রান্তিতে কোথা কোথা ঘুরবো না ঘুরবো কি কি করবো না করবো তোর ব্যাপারে আজকে মিটিং করে লাগবো কারণ তো নেকের দিনে তো তার তকবি তো হবে না আগে থেকে ভাবনা টানটা করে লাগতে হবে না তার জন্য বলো তুমি ওই তুমি মুখটা খোলা লাগিয়ে কেন বলো আর বলিস না আমাকে ঘরে জামা প্যান্ট কিনে দেয় না তুমি আমার পুরানো ঘরে প্রত্যেক মকলে কিনো আমাকে কিনে দেয় না আমার দুর্গা পূজার গুলো আছে ওইগুলাই ফুলবো আমি তাও তবে দুটা দুটা বলে দিবো বেশি দিতে পারবো না আগে বলে আমি বলে মেয়েটাই কম পিঠা খুলে আমাকে দুটা দিবি হ্যাঁ আমাকে দিবি তো দেখ দুজনকে দুটা আমি দায়িত্ব দিতে একজনের নিয়ে নেবে কুমাল ঠিক আছে আর একজনের মাটি তাহলে বিলি করে নিয়ে নেবে সকালবেলা বলে তো তিন দেবো নদী ডাল তো আগুনটা না পোয়ালে ঠান্ডা ঠান্ডা লাগবে কাল বিলিটা যদি কাহিনি তাহলে তো আর কোনো ঠান্ডা লাগবে কিনা কিন্তু বুঝতে পারবো না বলে দিতে হবে না তুই নিয়ে নেবে বুঝলি মামা আমি মাটি তাল বিলি পেকেটটা নিয়ে নেবো আমি কুমালটা নিয়ে নেবো পেটনি মুই তুই কি নিয়ে নেই বল আমি পিতামুলিটা নিয়ে নেবো সকালবেলা একবার তিনটা করে নিয়ে ওখানে খাবো তারপর তোমার মাকে বলবি তারপরে গলা চালো খাবো আর গলাতে পিতামুলি খাই নিয়ে তারপর কোথা থেকে কি করবি তারপরে তারপরে গলে উলা বলে তবে আমি প্রথমে গলে উলাই নিব হ্যাঁ গলি তলে উলাই নিবো তারপরে একা দেবো মুলুক লালে দেখতে তাহলে ও কোথায় লইল তবে আমি প্রথমে গলি উলাবো তারপরে মুলুক লালে দেখবো তারপরে ধান্দি টান্দি খেলবো তারপরে দিতলি দিতলি হালি হালি আঁকটাকে নিয়ে তবাই কেউ তোমার গল ঠিক আছে তাই খুলবো ঠিক আছে আমি করতে দেবো আমার বহুত কাজ আছে হ্যাঁ আমি আছি আমাকে মাই বলে জলদি করে রাখছি ঠিক আছে দা তাহলে আমারও আর ফালতু মাথা খারাপ করে লাভ নেই কালকে তাহলে বলে তো ভাই কি তোমাকে বলা নেই আমি ফোন করে দেবো তো ভাইকে হ্যাঁ ঠিক আছে তো তাহলে আমিও বলা দিই বন্ধুরা তো ভাই ঘর তুলে গেলো আমি এই বলে ঘর দিকে যাই ঠিক আছে ভোরবেলা দেখাবো তোমাদের মতো মকদ্দুপ দিবা তোমায় কি বলে তুললাম বন্ধুরা ভাই বন্ধুরা মকদ্দুপ দিতে তুলে আছি তিন হইতা তো তাহলে তো বন্ধুগুলো এত বালতু তাহলে কেউ এখনো আছে নাই আমাকে এই বলে সবাইকে ফোন করে দিতে ডাক্তার ঠান্ডায় মাথা গেলা ফুটলে বাপ পালে মিটে জল পড়ে যা দিকে দেখি ওদিকে ফোনটা করে জলদি করে যদি আছে তো ঠিকই আছে আর নাহলে আমি একাই দুধটা দিয়ে আর তুকটা বসে থাকবো ওদিকে তো তাহলে আর যেতে পারবো না দুধটা দিয়ে তুকটা বসে থাকতে হবে না তাহলে ফোন তো লিতে ভুলে গেছিলি বাবা আর বলছি ফোন বলবে এবার তাহলে কখন আছে আমার মাথা কালা হবে বসে বসে অন্য কিছু নাই বন্ধুলা আমার তাহলে মাথা কালা হয়ে গেছিল ফোনটাও নিয়ে আসি না তোলা তো জলদি বলে আসবি না তাহলে আমার গতলা ঘুমো না কখন দুধ দিবো কখন দুধ দিবো মকর দুধ তাহলে মাথা কালা হয়ে যেতে পারি আর বলিস না আর দুজন কইলে দাঁড়া ফোনটা করে দেখছি দুজনকে হ্যালো কোথায় আছিস জলদি করে আয় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের দাঁড়া না এমনিতে ভোরবেলা ঠান্ডা লাগে শালা জলদি আগুন টাগুন করতে হবে আলে ভাই যাচ্ছি দাঁড়া রাস্তায় আছি আরেক জনে কি খবর কত দূর ও জ্বর হয়ে গেছে ও আসবে না লে ওর মনে হয় করোনা তো না হয়ে গেছে তোমার ঘুরে বলিছে কদিন আগে কত বাদে তুমি জলদি করে ও তাও নিচে যাইনি দেখো ঠিক আছে জ্বর হয়ে কোনো তুমি যাই তো জলদি করে ডাক্তার দিতে হবে আরে ভাই তো পৌঁছে গেলে দাঁড়া হ্যাঁ আমি তোলে আছি দিলি পেছন দিকে ভাল হ্যাঁ তোকে এত দিলি করতে হয় তাহলে মাথা কালা বই নিলে আমাদের ঠান্ডা লাগবে তোমার জলদি কর জলদি করলে জলদি করে আগুনটা কর ভাই তাহলে আমি তাহলে ঘর তুলে দিতি তাহলে তোলা দুধ না খায় পুয়াতি আমি তাহলে কি করতে তো এখানে তো তুই ওয়ালে বা তাহলে তোকে কে বলুন করে তাকে তুই তাহলে নিজে দুধটা জ্বালা দিতে বলি বলে পুয়া পুয়া আর তারপরে দুধটা দিব আর পালাবো হ্যাঁ ঠিকই বলছি রে ভাই যে মজার লাগছে না আগুন পোয়াতে মনে হয় যে ওটা হয় না এখানে ভালো বলে পোয়া দিলে তাহলে আগুন দিলে ফোন দিলে তো না কান্না লাগবে না ট্রেনে তাহলে একটু আগুন পোয়া নিয়ে আর দুধটা দিতে দেয় না কালা নেবে তাহলে তাহলে আমি কুটাপুটি করে নিবো তাহলে কাউকে বলি না তবে দেখলে ভাই কি বটে কি বটে রেখে ভাই
ভালো থাকো, ভালোভাবে ডুব দাও আর ফাঁকায় ফাঁকায় ঘুরবে কল্যাণ টন্দে। ঠিক আছে, বাই বন্ধুরা, পালাতি বাই।